السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسول الله وبعد امم اصلا বেশ অনেক দিন থেকে আপনাদের সামনে এসে কথা সাথে কথা বলা হয় না আপনাদের নিয়ে কথা বলা হয় অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন এবং অনেকেই অনেক প্রশ্ন করতে চান এর মধ্যেই অনেকে অডিও কল করে কথা বলতে চান আবার অনেকে ভিডিও কল করে একটু দেখে কথা বলার ইচ্ছা রাখেন বরাবরের আমি সবসময় বলি আপনারা গুরুত্বপূর্ণ কিছু বলার থাকলে ফেসবুক মেসেঞ্জারে অডিও মেসেজ করতে পারেন আর সবসময় আমি অনুরোধ করব যারা আমাকে শোনে তাদেরকে বলবো যে আপনারা যদি দিনই কোনো মাসলা মাসাইল খুব গুরুত্বপূর্ণ জানার ইচ্ছা থাকে তাহলে যারা অথেন্টিক ওলামাই কেরাম আছে ওলামাই হক যারা কোরআন ও সোহে সুননা ফলো করে কথা বলেন দলিল ভিত্তিক কথা বলেন তাদেরকে কোয়েশ্চেন করার চেষ্টা করবেন যেখানে একজন ডাক্তারকে আপনারা সিরিয়াল দেন প্রয়োজনে এক মাস অপেক্ষা করেন তারপরে সিরিয়াল নেন অথচ শরীর মানে না অসুস্থতা ঠিক না সেখানে একজন ভালো প্রজ্ঞাবান ভালো জ্ঞানী আলেম থেকে একটা প্রশ্নের উত্তর জানার জন্য একটু কষ্ট করতে হলে একটু কষ্ট করবেন এটা আমার অনুরোধ আচ্ছা আজকে আমি কি টপিকটা চয়েস করেছিলাম যে যারা আপনারা এখন শীতকাল এসেছে প্রোগ্রাম করবেন ওয়াজ মাহফিল করবেন আমাকে ডাকেন অনেকেই আমি হয়তো একশোটা দাওয়াত পাই তার মধ্যে হয়তো একটা অথবা দুইটা আমি অ্যাটেন্ড করার জন্য কথা দিয়ে থাকি এর মধ্যে আবার নানা ধরনের শর্ত দিয়ে থাকি যেটা হয়তো অনেকের জন্য কষ্টকর হয়ে যায় আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি এটা আপনারা আপনাদের যারা বাংলাদেশে যারা যে এলাকায় আছেন যারা ওয়াজ এবং মাহফিল প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে জনমানুষের টাকা দিয়ে আসলে কারো বাপের টাকা না আবার অনেকেরই বাপের টাকা কোনো একজনের নিজস্ব টাকা না আবার অনেকেরই ব্যক্তিগত টাকা তো এগুলো যত সুন্দরভাবে আপনারা দায়িত্ব পালন করবেন তত আসলে সফলতার মানে এটা কি বলে এটা নিশ্চয়তা বাড়বে এতগুলো মানুষের আমানত রাস্তাঘাট স্কুল কলেজ দোকান পাট প্রবাসী দেশি ব্যবসায়ী চাকুরিজীবী সবার থেকে টাকা পয়সা কালেকশন করে মানুষ ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জ করে তো আপনারা বক্তা যখন নির্বাচন করবেন বক্তা নির্বাচনের ক্ষেত্রে আপনারা একটা জিনিস ফলো করবেন এটা আমি অনুরোধ করবো কি আমার কথা পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুনতে পাচ্ছেন বক্তা নির্বাচন করবেন এমন কাউকে যিনি কোরআন ও হাদিস থেকে প্রচার করে যতটুকু তিনি জানে অতটুকু বক্তা যিনি সমাজের যে নানা ধরনের জটিলতা আছে সেই ব্যাপারে তুলে ধরেন কিন্তু সমাধান বলেন না এমন কাউকে বল ডাকবেন না এমন কাউকে ডাকার চেষ্টা করবেন যিনি সমাজে যে ব্যাধি ছড়িয়ে আছে তা উপস্থাপন করবেন যে ব্যাধিগুলো কেন হয় কারা এই ব্যাধিতে আক্রান্ত এবং যদি এই আক্রান্তকারী লোকগুলো এই অসুস্থ লোকগুলো তারা যদি বের হতে চায় হোয়াট ইজ দ্য প্রসিজিওর হোয়াট ইজ দ্য প্রসেস এই মানে আক্রান্ত লোকগুলো যারা এই সমাজের মানে ইসলামের নামে অনেক বক্তা পাওয়া যায় যদিও তারা ইসলামের নামে বক্তব্য দেয় কিন্তু গান গায় কৌতুক করে তারপরে হচ্ছে কিস্সা কাহিনী বলে তারপরে হচ্ছে মানে সাল্লা সাল্লামের পক্ষ থেকেও না আল্লাহর পক্ষ থেকেও না সাহাবাইকারের পক্ষ থেকেও না বেশিরভাগ মানে জৈনিক ব্যক্তির নাম দিয়ে কথা বলে এমন কিছু প্রচার করে মানুষ সো এই বক্তা নির্বাচনের ক্ষেত্রে আপনারা বক্তা পারচেস করবেন না প্লিজ আমি জামশেদ মজুমদার অত কিছু বুঝি না তবে এতটুকু বুঝতে পারি যে বাংলাদেশে এখন বক্তা পারচেস করে যারা ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জ করে তারা বক্তাকে দাওয়াত দেয় না কারণ বক্তাকে দাওয়াত দেওয়া যায় না দায়ীকে দা আওয়াদ দেওয়া যায় যিনি আল্লাহর দিকে ডাকবে আপনি তাকে ডাকবেন যে আপনি আসেন মানুষকে আল্লাহ সুহানতলা সম্পর্কে সতর্ক করেন হুম মানুষকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পরিচয় দিয়ে যান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসার রিজন মানুষকে জানিয়ে দেন আসেন আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেন মানব এবং যা কিছু করলেই কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ যদিও এটা অসামাজিক না হয় যদিও এটা উগ্র না হয় যদিও এটা সম্মিলিত হয় যদিও ওটা অধিকাংশ মানুষে করে যদিও এতে কারো কোনো ক্ষতি হয় না এই ক্ষতি হয় না সবাই মিলে করে সুন্দর লাগে দেখতে খারাপ না অসামাজিক না উশৃঙ্খল না এই জিনিসগুলো কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে না হওয়ার পরেও এগুলো কি ইসলামে আদৌ কোনো এর মানে ভূমিকা বা আদৌ কোনো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বা আল্লা সোভানু চালা এগুলোকে গুরুত্ব দিবেন কি না ইয়মুল হিসাব যেদিন হিসাব হবে সো এই জিনিসগুলো মাথায় রেখে বক্তাকে দাওয়াত করতে হবে আপনারা এখন আসলে বক্তা পারচেস করে সবাই যেমন আপনার হাদিয়া কত আপনার সম্মানী কত আপনি কত টাকা নেন আপনার পাথেও কত আরও অনেকভাবে জিজ্ঞেস করা হয় যে মূলত বলতে চাই যে আপনাকে যদি আমি দাওয়াত করি আমার এখানে আল্লাহর দিকে মানুষকে ডাকবেন আপনি কত টাকা নেবেন দেখুন আমি এটা পরামর্শ দেব আমি পরামর্শ দেব কারণ আমাদের মধ্যে অনেক আয়ালে ময়লামা আছে যারা দরিদ্র যারা খুব বেশি পয়সাওয়ালা না এবং অনেকেই মাদ্রাসা চালায় মসজিদ বা মাদ্রাসার সাথে রিলেটেড ইয়েতিমদেরকে পালে সো আপনি বক্তাকে পারচেস করবেন না আপনি দায়ীকে দাওয়াত দিবেন বক্তা কেনা বন্ধ করে দিতে হবে একজন ইসলামের দায়ী একজন দিনের দায়ী একজন ঐলামা একজন আল্লাহ ভীরু ওনাকে কেনা যাবে না আপনি ওনাকে আহ্বান করবেন উনি আপনার ডাকে সাড়া দেবে আপনি এবার চিন্তা করে দেখবেন যে উনি কোথায় থেকে আসতেছে এতে ওনার আসলে যে আসলে কয়দিন সময় ব্যয় হচ্ছে বা এই সময়টা উনি ওখানে কি করতে পারতো ওকে যতটুকু যতটুকু আপনাদের প্রেশার হবে না মানে যারা অ্যারেঞ্জ করতেছেন যতটুকু আপনাদের প্রেশার হবে না অতটুকু আপনারা ওনাকে দিবেন এটাতে হয়তো ওনার ফ্যামিলি রান করতে কাজে আসবে অথবা ওনার ইয়াতিম খানা রান করতে কাজে আসবে অথবা ওনার মাদ্রাসা রান করতে কাজে আসবে অথবা উনি কোনো মসজিদের নির্মাণ শুরু করতেছে সেটাতে কাজে আসবে উনি কোনো প্ল্যান করতেছে সেটাতে কাজে আসবে তবে প্রেশার নেওয়া যাবে না যারা অ্যারেঞ্জ করে তারা ভিক্ষা চেয়েছে মানে চাঁদাবাজদের মতো চাঁদা চেয়েছে টাকা নেওয়া হয় দোকানে যে যা রিসিট দিয়ে দেওয়া হয় রিসিপ্ট ছাপানো হয় বক্তার নামে পোস্টারিং করানো হয় টাকা খরচ করে ব্যানার করা হয় টাকা খরচ করে মাইকিং করা হয় টাকা খরচ করে মানুষকে দাওয়াত দেওয়া হয় টাকা খরচ করে খাসি মুরগি পোলাও শিং মাছ এগুলো ব্যবস্থা করা হয় শুধু বক্তা খাবে তা না বক্তার সাথে চারজন যাবে এরা মেহমান এদেরকে খাওয়াতে হবে ভালোভাবে মেহমানদারি করবেন এতে কোনো দোষের কিছু নেই কিন্তু বক্তার সাথে সাথে এলাকার চেয়ারম্যান মেম্বার মুরব্বী পাড়াতো আড়াতো চাচাতো খালাতো মামাতো যার ঘরের অ্যারেঞ্জ হচ্ছে তার চোদ্দ খানদান বা উমুক তুমক নেতা না না সবাইকে এই বক্তা মানে ইসলামিক একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করবেন সবার থেকে টাকা চেয়ে চেয়ে নিয়ে এভাবে আমভাবে ঢালাওভাবে স্বয়ং সম্পূর্ণ মানুষগুলোকে একটা বিলাসী খাবার দাবার ব্যবস্থা করবেন এইটা থেকে পরিহার হওয়া উচিত এবং এটা এটা থেকে মুক্ত হওয়া উচিত আমি মনে করি যারা অ্যারেঞ্জ করে তাদের আর অনেকে আমাকে বলেন যে পটুয়াখালী আসবেন নওগাঁ আসবেন দিনাজপুর আসবেন তারপর হচ্ছে জামালপুর আসবেন রাজশাহী দেখুন প্রথম কথা হলো আমি কোনো আলেম নই না আমি কোনো কোরআন না আমি অত জ্ঞান রাখি ইসলামের তো আমি মানে মানে যে জানুয়ারিতে খালি আছে ফেব্রুয়ারিতে খালি আছে কিনা আমি এরকম কোনো বুকিং নেই না মানে প্রি প্রি বুকিং নিয়ে থাকি না যারাই আমাকে দাওয়াত করে আমি হয়তো দু চারজনকে মানে ভালো লাগলে অথেন্টিক মনে হলে যে ঠিক আছে যাওয়া যাবে হয়তো ইনশাআল্লাহ চেষ্টা করবো যাইতে তা আমি হয়তো ওখানে দু চারটা প্রোগ্রাম নিই অথবা বেশিরভাগ সময় আমি বলি যে আপনাদের প্রোগ্রাম যদি জানুয়ারিতে হয় আপনারা আমাকে ডিসেম্বরের পঁচিশ তারিখে বলবেন জানুয়ারির দশ তারিখে হলে জানুয়ারির আট তারিখে আপনারা আমাকে কল করবেন বা পাঁচ তারিখে আমাকে কল করে জেনে নেবেন আমি যদি পসিবল হয়ে যাওয়ার আমি যাব এবং ওখানে কারা কারা আসতেছে যেমন আপনি বলতেছেন যে ডক্টর আবু জাকারিয়া সাহেব যাবে আপনি বলতেছেন যে ডক্টর মনুজুর ইলাহি যাবে আবু আহমেদ সাইফুদ্দিন বেলা মাদানি হাফেদাহুল্লাহ যাবে আপনি বলতেছেন যে ডক্টর এম সাইফুল্লাহ সাহেব যাবে আপনি যে বলতে আখতারুল্লাহমানী সাহেব যাব আপনি বলছেন শহীদুল্লাহ খান মাদানী সাহেব যাবে আপনি বলছেন বিন ইউসুফ যাবে আপনি বলছেন যে আসাদুল্লাহ সাহেব আপনি বলতেছেন যে সবাই আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ তো আমি বলি যে ওনাদেরকে যখন নিয়ে যাচ্ছেন এখানে আর আমার কাজ কি আপনি এত ভালো একজন আলেম নিচ্ছেন ওনাকে সময় বাড়িয়ে দিন প্রয়োজনে দুইজন বক্তা নিয়ে যান একজন বক্তা নিয়ে যান গিভ হিম টাইম অ্যাজ মাচ হি ওয়ান্ট একজন বক্তা নিয়ে যান এশার সরাতের পরে ওনাকে বসতে দেন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ৪৫ মিনিট পঞ্চাশ মিনিট বক্তা যতক্ষণ একটা সাবজেক্টের উপরে কথা বলতে চায় সেটাকে কথা বলে ক্লোজ করে দেন এটা আমার পরামর্শ ছয়জন বক্তা যাবে ছয়টা বিষয়ে কথা বলবে দ্যাটস ওকে বাট বক্তা ছয়জন চেঞ্জ হয় শ্রোতা কিন্তু সেম আর যদি ছয়জন বক্তা নিয়ে যান আমি বলবো যে ছয়জন বক্তাকে একসাথে বসান একজনকে বিশ মিনিট করে সময় দেন এর বেশি দেওয়ার দরকার নেই কারণ শ্রোতাদের একটা নেওয়ার ক্ষমতা আছে না না আমি বলছি না যে এটা হওয়া জরুরি হবে আমার কাছে এরকম মনে হয় কারণ অনেক বড় বড় আলেমরা যায় পাঁচজন যায় সারাদিন ওয়াজ হয় মানে আসরের পর থেকে স্টার্ট হয় মাইকিং করে গজল করে তারপরে যে সারা মানে এলাকার মানুষের আহ মানে কষ্ট দি আসলে ছোট বাচ্চাদেরকে ঘুমানো যায় না ঠিক আছে এটা আমরা মুসলিম আহ এটা আমাদের কষ্ট দিবে কেন গজল গাছে কোরআন তেলবাদ করতেছে এটা আমরা এরকম মনে করি কারণ আমরা সলা আদায় করি না আমরা জাকা দেই না আমরা সৎ ব্যবহারই না আমরা 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 নেক কাজ অন্য অন্য ন্যাক কাজে আমরা অত অগ্রগামী না তাই আমাদের মনে হয় যে না এটা একটা ভালো কাজ চলতেছে তাও কি অন্য লোকে করতেছে শুধু আমার কানে আসতেছে আমি গান শুনতেছি টেলিভিশন দেখতেছি মোবাইলে কথা বলতেছি আমি এভরিথিং যেহেতু রান আছে ও মাইকে যা খুশি করুক আসরের পর থেকে যায় আসে না কেউ কিছু বললে বলতেছে যে এটা ভালো কাজ নো মাইকিং করবেন মাইকিং করেন যে দুইজন বক্তা আসবে প্রোগ্রাম স্টার্ট হবে আটটা বাজে রাত আটটায় এক্স্যাক্টলি রাত আটটায় বক্তা উঠবে ইনশাআল্লাহ অ্যান্ড বক্তা এই সাবজেক্টে কথা বলবে অথবা বক্তা বক্তব্য রাখবেন দৈনন্দিন সামরিক বিষয় নিয়ে বক্তা নসিহত পেশ করবেন কোরআন সুন্নার আলোকে আটটা বাজে উঠবে বক্তা কথা বলবে যতটুকু উনি গোছায় নিয়ে আসতে পারে অ্যান্ড দেন ফিনিশ মানুষ তার বাড়িতে চলে যাক খুব এক্সপেন্সিভ করতে হবে একেবারে হাজার হাজার মানুষ আসতে হবে তাইলে সফল হবেন নো দিস ইজ নট লাইক দ্যাট হাজার হাজার মানুষ আসলেই যে সফল হয় এরকম না মানে লোক তো মমতাজও জড় জড়ো করে যদিও এখন সাংসদ কথা বললে হয়তো আবার দণ্ডনীয় অপরাধ হতে পারে বাট আমি খারাপ কিছু বলছি না আমি বলছি যে মমতাজও কিন্তু অনেক লোক জড়ো করে তাহেরী সাহেব অনেক অনেক লোক জড়ো করে তারপর হচ্ছে যে একজন আসে আনায়তুল্লাহ আব্বাসী উনি ভারত থেকে আসে মানুষকে মানে অনেক কিছুই বলে আমি দেখুন উনি অনেক উদ্ভট কথা বলে এতে কোনো সন্দেহ নাই এক আমি কথা বলে মন মতো কথা বলে একটা একটা মানে একদিকে উত্তেজনা অন্যদিকে শীতলতা মেনটেন করে তবে আমি ওনাকে নিয়ে কেন কথা বলতে চাচ্ছি না এমনিতে যদি ওনাকে আর আমাকে বসিয়ে দেওয়া হয় এনাতুল্লা আব্বাসি সাহেব যতগুলো হাদিস মুখস্থ জানে যতগুলো কোরআনের আয়াত মুখস্থ জানে আমি একশো ভাগের এক ভাগ জানি না তাই আমি ওনাকে নিয়ে সমালোচনা করতে চাই না তবে এটা ঠিক যে উনি অনেক কিছুই বলো যেগুলো আসলে কোরআন সুন্নার সাথে একেবারেই সাংঘর্ষিক এতে কোনো সন্দেহ নাই যে এগুলো কেন বলে বল্লাহ আয়ালামায় মানুষকে আপনি কি করবেন ইউ ক্যান কন্ট্রোল আপনি তো কন্ট্রোল করতে পারবেন না কাউকে এখন কেন বলে এটা তো আলম আল্লাহ ভালো জানে যাক ওনার এগুলো তো মানুষ লাইক করে ঠিক না মানুষ মানে মানুষ মক্কার ইমামকেও তো কাফের বলে মানুষ মক্কার ইমামকেও কাফের বলে আবার তাহের সাহেবকে অনেক বড় মহাসের বলে মানুষ মদিনাতুল মদিনা মদিনাতুল মনোয়ারা মদিনা ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি যে বলেছে যে ইসলাম ইসলাম আসবে আসবে যেমন গর্তে ফিরে ফিরে যায় যাবে মদিনায় ওই মদিনার মদিনা থেকে যখন পিএইচডি করে আসে ওদেরকে বলতেছে দালাল ঠিক একই জায়গায় আবার মানুষ এনাতুল্লাহ আব্বাসি সাহেবের মতো যারা দাবি করে যে মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশ মানে দুইটা মানে নবীর দুইটা বংশ থেকে তাদের তার রক্ত তার গায়ের মধ্যে আসে এমন দাবি করে যেহেতু এখানে প্রমাণ করার মতো কিছুই নেই ডিএনএ টেস্ট তো আসলে করা যাইতো যদি উনি যাদের রক্তের কথা দাবি করে তারা যদি বা তাদের যদি থাকতো কোনো রক্তের স্যাম্পল স্যাম্পল বা কোনো সেটা ডিএনএ টেস্ট করা যেত এখন পরীক্ষা করার মত তো কিছুই নেই ঠিক না আবার ওনাকে মানুষ বড় আলেম বলতেছে সো মানুষের তো আসলে কিছু করার নাই মানুষ এখানে আসলে প্রত্যেকেরই শ্রোতা আছে প্রত্যেক ব্যক্তির শ্রোতা আছে আমার মতো জামশেদ মজুমদারকে আপনি শুনতেছেন না সে আপনি বুঝে নিতে হবে যে বক্তা বা স্পিকার যাই বলে কেউ না কেউ শুনে এবার আপনাদের সাথে একটু কথা বলবেন ইশা আজকে আমি আসছি আসলে আপনার সাথে কথা বলতে জাজাক আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন আমি কিন্তু কোনো মানে মুফতি না যে ফতুয়া দেবো আপনারা এড়িয়ে যাবেন আমাকে প্রশ্ন করা থেকে এড়িয়ে যাবেন আমি যতটুকু আহ জি যারা উনি অনেককেই কাফের ফতুয়া দেয় আল্লাহ ওনাকে সেই দান করুন আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন আসলে আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যে ইন্না হ্যাদি কেরা কোরআনুল খেরিম অথবা ইসলাম দিন ইসলাম এটা আল্লাহর পথ আল্লাহর আদেশ আল্লাহর উপদেশ ফেমান সাহেবিলা যার মন চায় সেটা গ্রহণ করবে দ্যার ইজ নো ইস্যু বিকজ আল্লাহ সুবান তালা একদিন হিসাব করে সবসময় আল্লাহ তালা হিসাব নেবে না আর আল্লাহ ইয়মুল হিসাব নামই করে দিস ওটাকে ইয়মুল হিসাব ইয়মুল কিয়ামা আহ যেদিন ভাই ভাইয়ের কাজে আসবে না বাবা মা ছেলে সন্তানের কাজে আসবে না সেদিন তিনি হিসাব করবে আসলে যেদিন কোনো বেচা কিনা হবে না যেদিন কোনো বেচা বিক্রি হবে না মোবাইল ফোনে সময় নষ্ট করা নিয়ে কিছু বলেন আসলে মোবাইলে সময় নষ্ট করার ব্যাপারে আসলে এই ক্ষেত্রে বলার আগে যে আমি বসে বসে মোবাইলে কথা বলতেছি আপনাদের সাথে আমারও অনেক সতর্ক হওয়া উচিত সো এই ব্যাপারে আমি কথা নাই বলি তবে ডিপেন্ড করে অনেকে মোবাইলে কোরআন পড়ে অনেকে হাদিস পড়ে অনেকে লেকচার শোনে অনেকে দেখা যায় যে কাজ করে এখন এই ডিজিটালাইজেশন যুগে অনেকেরই কাজ মোবাইল রিলেটেড সো হয়তো আপনি বুঝতেছেন না আমি বুঝতেছি না তাই আসলে এভাবে তবে অনেকে সময় নষ্ট করে এতে কোনো সন্দেহ না যে অধিকাংশ মানুষ সময় নষ্ট করে মোবাইলে সময় আসলে মোবাইলে নষ্ট করুক অথবা ঘরে বসে নষ্ট করুক নষ্ট হওয়া সময় নষ্ট হওয়া ভ্যালু সেম মোবাইলে নষ্ট করলে যেভাবে আপনি নষ্ট করতেছেন ঘরে বসে নষ্ট করলে যেভাবে আপনি নষ্ট করতেছেন আলটিমেটলি সময় নষ্ট করাই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বোকামি কাজ এর চেয়ে বোকামি কাজ পৃথিবীতে আর না বিকজ আপনি এটা পারচেস করতে পারবেন না সময় কেনা যায় না সব কিনা যায় এই পৃথিবীতে দেখেন হুজুর কেনা যায় ওই দিন দেখলাম সিনেমার উদ্বোধন করতেছে হুজুর হুম সব কিনা যায় সব কিনা যায় সময় কেনা যায় না ভাই দিনাজপুর আসার চেষ্টা করি একদিন আপনার সালাতের উপর আলোচনাটা খুব ভালো লাগে যে জাকাল্লা খার দোয়া করবেন দোয়া করবেন আর আপনারা বক্তাদেরকে বেশি বেশি মানে ভালো ভালো মন্তব্য করার চাইতে দোয়া করবেন আর চেষ্টা করবেন বক্তাদেরকে এমন কিছু না বলতে যাতে এদের মনে রিয়া আসে আপনাদের উচিত আমাদের উচিত একে অপরকে হেল্প করা আপনি দায়ী হতে চান এল অর্জন করবেন দায়ী এভরিওান শুড বি দায়ী আর খুলল মুসলিম না ও মুসলিমা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ ইসলাম দিনের জ্ঞান অর্জন করা আর আল্লাহ যার কল্যাণ চায় তিনি তাকে দিনের শিক্ষা দান করেন তিনি তাকে দিনের শিক্ষা দান করেন আমি অ্যাজ ইউজুয়াল বলেছি যে আমার কাছে সবসময় ইসলামী ফেঁকাটা থাকে আবু আহমেদ সাহেবদিন বেলাল মাদানী সাহেবের সম্পাদনায় ইসলামী ফেঁকা থাকে আর এই যে কোরআনুল করিম এটা থাকে এটা অবশ্য সৌদি আরব থেকে নিয়ে আসা হ্যান্ডা রিয়াজুসলেহিনটা থাকে এটা রিয়াজুসলেহিন ইমাম আন্নবুর রহিমাহুল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হলো আপনি যদি দায়ী হতে চান আপনি কেন ইসলাম হাউস ডট কমটাকে কাজে লাগাচ্ছেন আরও বেশি আপনার কাজে আসতে পারে কোনটা জানেন হাদিস বিডি ডট কম এখন পর্যন্ত দে আর গুড ডান সো মানে তারা অনেক ভালো কাজ করতেছে মার্শাল্লাহ তাহা হাদিস বিডি ডট কম হাদিস বিডিটা একসাথে হবে এইচ এ ডিআইটি হেচ বিডি ডট কম ওটাতে যেতে পারেন ওখানে কোরআনের তাফসিরটাও আছে তাফসির আবু বকর জাকারিয়া সাহেবের তাফসিরটা ওরা ওখানে উল্লেখ করেছে মাসাল্লাহ ওখানে তাফসিরটা আছে বখরে মুসলিম তিরমিজি আবুদৌদ মুআচ্ছা মালিক মুসাদ আহমেদ কি নাই মাসাল্লাহ হাদিস বেটি ডট কম এভরিথিং অ্যাভেলেবেল এখন আপনি হাদিস একটা সাবজেক্টের উপর পড়লেন মহিলাদের হায়ের নিফাস নিয়ে পড়লেন আপনি আপনি কিয়ামতের আলামাত সম্পর্কে পড়লেন আপনি সলা সম্পর্কে পড়লেন অভু সম্পর্কে পড়লেন আজান সম্পর্কে পড়লেন সফরের সলা সম্পর্কে পড়লেন নফল সলা সম্পর্কে পড়লেন উত্তর সলা সম্পর্কে পড়লেন লাইল সম্পর্কে পড়লেন অথবা আপনি জাকাত পড়লেন হজ পড়লেন অধ্যায় ভালো বুঝে আসতেছে না আপনি ইসলাম হাউস ডট কম এ যেতে পারেন ইসলাম হাউস ডট কম পাঁচশো উনিশটা বই আছে মনে হয় এবং প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা টপিকে সো ওটা আপনি আলেমরা বিশেষ করে সুন্দর করে এটাকে ব্যাখ্যা করেছে ওগুলো আপনি পড়তে পারেন আর মনে রাখবেন যারা চান যে আল্লাহকে ভয় করবেন মনে রাখবেন আল্লাহ সুবহান কোরআন কেমে বলেছে যে নিশ্চয়ই আল্লাহ সুবহান তাহলে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা জ্ঞানীরা আল্লাহ সুবাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করে এটা আপনারা মাথায় রাখবেন সো এলম অর্জন করতে হবে আর এলম সম্পর্কে যদি আপনি দেখেন প্রথম খন্ড না একটু আমি তো জিনিস দেখি আপনাদেরকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত ইসলামে বিয়ের বয়স কত হওয়া উচিত নো এটা ডিপেন্ড করে বিয়ের বয়স কথা হওয়া উচিত জিহাদ মেয়ে সাহেব এ কথা বললে এখন আপনারা রাগ করে ফেলবেন আমাদের একজন তরুণ বক্তা তিনি ভবিষ্যৎবাণী করতেন অনেক বেশি ফেসবুকে তো উনি সবাইকে বিয়ের জন্য উস্কাই দিয়ে চলে গেছে কিন্তু বিয়ে না করতে পারলে কি করবে সেটা বলেনি দেখুন আপনি যদি কোনো মেয়ের সাথে জড়িত থাকেন এবং আপনার মনে হচ্ছে যেটা হারাম আপনি এটা থেকে বেরিয়ে আসবেন সো এটাকে হালালে পূর্ণ এটা বেরিয়ে আসা উচিত আর যদি মনে করেন যে না আমি হালালে পরিণত করতে পারবো তাহলে এইটা কখনোই হালাল প্রসেস না যে আপনার মা মানে ছেলের মা বাবা রাজি কিন্তু মেয়ের মা বাবা জানে না যে কোর্ট ম্যারেজ করে ফেললেন অথবা ছেলের বাবা জানে না কিন্তু ছেলের মা আছে আর মেয়ে আর ছেলে আছে বিবাহ করে ফেলছে এটাও জায়েজ নেই এভাবে হালাল হয় না সম্পর্ক অথবা আপনারা দুইজন গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেললেন তারপরে মেয়ে মেয়ের বাসায় আপনি আপনার বাসায় বলতেছেন না পরে বলবেন এটাও এটা এতেও সম্পর্ক হালাল হয় না মানে অথবা আপনার বয়সে একুশ বছর আপনি স্টুডেন্ট কোনো কাজকর্ম করেন না কোনো কাজকর্ম শেখেনও নি আপনার বাবা বিদেশ থাকে আপনার দুটো বোন আছে বড় ভাই আছে অথবা ছোটো ভাই আছে ফ্যামিলিতে এখনো অনেক কিছু শর্টেজ আছে আপনার বাবা দিন সম্পর্কে অত বোঝে না দেখুন এখানে আপনি হাজার হাজার ছেলে পাবেন যারা হারাম রিলেশনকে হালালে পরিণত করতে হারা হারামে হারামকে হালালে পরিণত করতে চায় তারা কোর্ট ম্যারেজ করে ফেলে অথচ তারা বাবা মাকে জানায় না তারা জোর করে বিয়ে করে ফেলে নিজেরা নিজেরা হালালে পরিণত করার জন্য ইটস নট এ ওয়ে এভাবে হালাল হবে না এই ছেলেগুলো দাঁড়িয়ে রাখে না এই ছেলেগুলো যারা বিবাহ মানে এই ছেলেগুলো যারা সব সময় প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দেয় বিবাহ করা উচিত বিবাহ করিয়ে দেন এতে আমরা সন্দেহ রাখি না এই ধরনের কথাবার্তাগুলোতে আমাদের কোনো দুই নাই কিন্তু আপনি তো জানেন আপনার সিচুয়েশন রাইট আপনি আপনার সিচুয়েশন সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞানী তাহলে কেন আপনি এটাকে এইভাবে ওপেন করে এটা নির্লজ্জতা পরিণত করতেছেন বিবাহের মতো একটা সুন্দর জিনিসকে কেন আপনি এটা মানে এটা হাস্য রহস্যর মতো জিনিসে পরিণত করতেছেন ওয়াই ওয়াই কেন আমি তো আপনার সিচুয়েশন সম্পর্কে জানি না আপনি তো জানেন যে আপনার বাবা কি চায় আপনার মা কি চায় ওকে আপনার বাবা মা এখন আপনাকে বলে দিয়েছে যে না বিয়ে এখন হবে না আঠাশ বছর বয়সে হবে আপনি তো রিয়্যাক্ট করার দরকার নাই গিভ দাম সাম টাইম তাদেরকে একটু সময় দেন সিয়াম পালন করেন ইস্তফার করেন কোরআন তালোয়াত করেন দোয়া করেন কেন আল্লাহর উপর আপনার ভরসা নেই আল্লাহ আপনার জন্য মঙ্গল চায় এটার এই কথার উপরে কি আপনার আস্থা নেই এখন প্রশ্ন শেখ তাহলে আমি আমার বয়স একুশ বছর আমি বিবাহ না করলে আমি অনেক গুনায় অনেক গুণায় লিপ্ত হচ্ছি মানে বিবাহ না করলে অনেক গুণায় লিপ্ত হচ্ছে না আপনার এটা মনে হচ্ছে কিন্তু ওয়াইল্ড ইউ আর নট প্রেইং আপনি সলাত আদায় করেন না আপনি সিয়াম রাখেন না আপনি জাকা দেন না আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন না আপনি প্রতিদিন একটা হাদিস পড়েন না আপনি প্রতিদিন মানুষকে ইসলামের জন্য একটা নসিহত করেন না আপনি একটা আদেশ করেন না আপনি একটা নিষেধ করেন না ইভেন আপনি নতুন কিছু পড়েন না আপনি নতুন কিছু অধ্যয়ন করেন না আপনি নতুন কিছু ভাবেন না আপনি নিজের মধ্যে প্রতিনিয়ত দিন দারিত বৃদ্ধি করতেছেন না বাট শুধু বিবাহটা না করার কারণে আপনার অনেক গুণা হয়ে যাচ্ছে এটা আপনি মনে করতেছেন ওয়াইল ইউ আর শেভিং আপনি সেভ করতেছেন আপনি শেভ করতেছেন রাইট আপনি আমার কথা মনে কষ্ট নেবেন না আপনি আপনার সিচুয়েশন সম্পর্কে ভালো জানেন আপনি নিচে কাপড় পরেন আপনি কোরআন পড়তে জানেন না আপনার কখনো মনে মনে হয় যে আপনি বিবাহটা করতে পারতেছেন না উনিশ বছর বয়সে মনে হচ্ছে যে আপনি অনেক কিছু সমস্যায় পড়ে যাচ্ছেন অথচ অথচ বিবাহ যদি উনিশ বছর বয়সে না করতে পারেন আল্লাহ নবী সাল্লাম আপনাকে প্রসেস বলে গেছে রোজা রাখবেন দিনদারিত্বতা বাড়াবেন আল্লাহ বিরুদ্ধতা বাড়াবেন সবর করবেন অনেক শয়তানে উশো আসা আপনি আল্লাহ ভীরুতা বাড়াবেন সবর করবেন দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন চাইতে থাকবেন আল্লাহ উইল আল্লাহ উইল মেক ইউর ওয়ে ইজি আল্লাহ আপনার রাস্তাটাকে সহজ করে দেবে এ দেখেন আপনি একুশ বছর বয়স বিবাহ করতে পারতেছেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনাকে বলে দিয়ে গেছে কীভাবে তাহলে মেনটেন করবেন নিজেকে এবং অধৈর্য হবেন না অধৈর্য হবেন না এটা নিয়ে আপনি কিছু করতেছেন না এটা নিয়ে আপনার অনেক বেশি চিন্তা অনেক বেশি আপনার বাবা মা অধার্মিক অথচ আপনি সেভ করতেছেন এটা নিয়ে আপনার অধার্মিকতা নিয়ে টেনশন নাই আপনি কোরআন পড়তে জানেন না আপনার বয়স বাইশ বছর বলেন এই যে ইসলাম ইসলাম কি আল্লাহ প্রদত্ত দিন আলিয়াউমাকুল হক দিন হকুম হুম যে বা তিনি আল্লাহ ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম তো এই দিন ইসলাম আপনি জানবেন কিভাবে আপনি জানবেন কোরআন ও সহি সুন্না পড়ি আপনি তো কোরআন পড়তে জানেন না বাইশ বছর বয়সে আপনার একবারও মনে হলো না যে আমি কোরআন পড়তে জানি না তাহলে আমি কি জানি ইসলামের আমি আসলে আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে কি জানি আমি কোরআনই জানি না আমি কোরআন পড়তে জানি না আমার মনের হৃদয়ের যে জং এগুলো যাবে কিভাবে হাউ হোয়াট ইজ দ্য প্রসেস হোয়াট ইজ দ্য ওয়ে তরিক কি আপনি কোরআন পড়তে জানেন না আপনার হৃদয় যে জং ধরে আছে কিভাবে আপনি এটা দূর করবেন একুশ বছর বয়সে একটা মেয়ের সাথে আপনি কথাবার্তা বলেন এটা আপনি বিবাহ না করতে পারলে অনেক সমস্যায় পড়ে যাবেন আই অ্যাগ্রি উইথ ইউ বাট আপনি করতে পারছেন না আপনার বাবা রাজি নেই আপনার মা রাজি নেই আপনার মা মেয়ের বাবা রাজি নেয় মেয়ের মা রাজি নেই অ্যান্ড আল্লাহর জন্য বাদ দিয়ে দেন আর নাহলে আপনি যা খুশি করতে পারেন আপনাকে কে বাধা দেবে বলেন এখানে এখানে আপনি নিজেকে বাঁচাইতে পারেন রোজা রেখে আল্লাহ ভীরুতা বেড়ে চক্ষু নিম্নগামী করে চক্ষু নিম্নগামী করে আল্লাহর জিকির তসবি তাহালিল করে ইস্তক করে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সলা আদায় করে হৃদয়কে শান্ত রাখতে পারেন আপনি এটা করছেন না আপনি এটা করছেন না অথচ আপনার হৃদয়ে জং কোরআন পড়তে জানেন না আপনার একবারও মনে হয়নি বাইশ বছর বয়স আমার কোরআন পড়তে জানি না আমি কোনো কোনো অ্যাকশনই নেই নেই আমি কোনো আমি কোনো কোনো কিছুই করি নেই যে আমি কোরআন কিভাবে শিখবো আমি আই আই হ্যাভ নো প্ল্যান আই হ্যাভ নো প্ল্যান আমার কাছে কোনো প্ল্যান নাই আমার কাছে কোনো পরিকল্পনা নেই যে কিভাবে আমি কোরআন শিখব আমার কাছে কোনো পরিকল্পনা নেই কিভাবে আমি হাদিস অধ্যয়ন করবো আমার ঘরে কোরআন আছে আমি পড়তে জানি না আমার বাবাকে আমি একবার বলিনি যে আব্বা আপনি আমাকে কোরআন শিখাননি আব্বা অথচ একশোবার বলি আব্বা আপনি আমাকে বিয়ে নি আমি উইথ ইউ ইউ হ্যাভ টু ম্যারি আপনার বিয়ে করা উচিত কিন্তু বিয়ে করে আপনি কি করবেন শুনি বিয়ে করে আপনি আপনার লজ্জাস্থানে হেফাজত করলেন মাসাল্লাহ কিন্তু অনেক বিবাহিত মানুষও জানা করে এবং অধিকাংশ বিবাহিত জানা করে আপনি জানেন অধিকাংশ বিবাহিত জানে কারি বিবাহের পর মানুষের জ্ঞান উন্মোচন হয়ে যায় সরম সে জানে একটা মেয়েকে কিভাবে কথা বলতে হয় সে একটা মেয়ে জানে একটা ছেলের সাথে কিভাবে সে যোগাযোগ রাখতে হয় বিকজ অনেক কিছু তার কাছে ইজি হয়ে যায় বিবাহের আগে এমন অনেক কিছু যেটা কঠিন মনে হয় যেটা অনেক সমস্যা মনে হয় বিবাহের পরে অনেক সহজ হয়ে যায় আল্লাহ হেফাজত করুন আমি বলছি না যে তাইলে বিবাহ করি না বিবাহ করলে অপরাধ সহজ হয়ে যায় নো আমি এটা বলছি না যে আপনি তো দিন শেখা উচিত যেটা সম্ভব না সেটা তো বাদ দিয়ে দেওয়া উচিত ঠিক না যেহেতু আপনার পক্ষে সম্ভব হচ্ছে না যেহেতু ওকে দেখুন আপনি যে বিবাহের দাওয়াত পাচ্ছেন আপনার বাবা রাজি নাই আপনার মা রাজি নাই তা আপনি তো চেঞ্জ করতে পারতেছেন না এটা সো নিজেকে নিজেকে ওই হিসাবে গড়ে তুলুন যাতে আপনি আপনার মেয়ে এবং ছেলেকে বিবাহের বয়স অনুযায়ী বিবাহ দিতে পারেন মানে টেক এ ডিসিশন একটা ডিসিশন নেন যে ডিসিশনের কারণে আপনি যখন বাবা হবেন আপনি যখন মা হবেন ইনশাআল্লাহ আপনি যা সাফার করেছেন তা আপনার বাচ্চারা যাতে সাফার না করতে হয় আপনার কি মনে হয় না যে এটা অনেক ভালো হবে আপনার কি মনে হয় না এটা যে এটা অনেক ভালো একটা উদ্বেগ আর আপনার কি আল্লাহর প্রতি ভরসা নেই সবার বলতে আপনি কি বোঝেন সবার বলতে আপনি আপনি কি মনে করেন যে দোকানে গেলেন বললেন যে ভাইয়া একটা আচার দাও দুই টাকা দামের আচার ভাইয়া দুই টাকা নিল আচার দিয়ে দিল দোয়া এরকম হ্যাঁ আপনি মনে করেন যে আপনি বাসে গেছেন এই চিটাগঞ্জ থেকে ঢাকা যাবো একটা টিকিট দেন নেন চারশো টাকা টিকিট দিয়ে দিল এরকম দোয়া নো 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 দোয়া আল্লাহর ইচ্ছা আল্লাহ যখন আপনাকে দেবে আল্লাহ কি দুনিয়াতে দেবে নাকি আখেরাতে দেবে সেটাও আল্লাহর ইচ্ছা বাট আল্লাহ আপনি যদি কিছু মন থেকে চান একেবারে ইখলাস হলুসিয়াত একনিষ্ঠভাবে চান আল্লাহ দেবে আপনাকে ওই লোকের এখলাস কেমন এখলাস যে এখন দোয়া করলো রাতে তাহাজ পড়ে আর সকালবেলা কেন হলো না সে চিন্তিত যে তাহার পড়ে দোয়া করলো যে আল্লাহ আমি এই সমস্যায় আছি আল্লাহ আমার মুখ জিনিসটা চাই আর সকালবেলা সে পেল না কেন সে হতাশ যে আল্লাহ তার দোয়া কবুল করে নাই সে রাত্রের বেলা তাহার পড়ে চাইছে কিন্তু সকালবেলা পায় নাই তো ওই লোকের এখলাস কি আইয়ুব আলাহ ইসালাম কত বছর অসুস্থ ছিলেন আপনি জানেন ইউসুফ আলাহ ইসলামের পিতা ইয়াকুব আলাহ ইসালাম অন্ধ হয়ে গেছিলেন কাঁদতে কাঁদতে আপনি জানেন ইউসুফ আলাহ ইসালাম কত বছর জেলে ছিল আপনি জানেন রসুল্লা সাল্লা সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে গিয়েছে ভয়ে আপনি বোঝেন যে দোয়া কি কবুল কি কিভাবে হয় আপনার তো ইনস্ট্যান্ট দরকার আপনার চাকর বাকরের মতো মানে এই ধরো টাকা দিলাম এখনই লাগবে না 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 সবর করে আপনি যেটা জানেন সমস্যা আপনি যেটা সমস্যা জানেন তাহলে সমস্যা সমাধান করার জন্য বিয়ে করা দরকার ওকে আমি বাবাকে বললাম বিয়ে করব বাবা রাজি নেই খুব কঠোর খুব ডিসএগ্রি মা রাজি নাই খুব বাজে অবস্থা হয়ে গেছে ঘরে সো আপনি সবর করবেন সিয়াম পালন করবেন কোরআন করবেন কাছে দোয়া করবেন নিজেকে বিবাহের উপযোগী করার জন্য করার চেষ্টা করবেন আমি একটা তৈরি কথা বলি আজকের দিনে বাংলাদেশে কতজন যুবক বিবাহ করার যোগ্যতা অর্জনে আছে যাদের বয়স আঠারো থেকে তিরিশ কত লক্ষ যুবক আছে যারা বিবাহ করার যোগ্যতা রাখে আমি জানি না তবে বাংলাদেশে যত মানুষ আছে পৃথিবীতে যত মানুষ আছে সবাই কোরআন উল পড়ার যোগ্যতা রাখে কিন্তু কেউ এটা পড়ে না পড়তে চায় না মা ফরতনা বিহিমিনা বলেছে আমি কোরআনে কোনো কিছু অবশিষ্ট রাখিনি অপরিপূর্ণ রাখিনি আমি কোরআন উল করিম এভরিথিং আমি প্রত্যেকটা গাইডলাইন দিয়েছি কোরআন সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকে প্রত্যেকে সক্ষম কোরআন উল করিম অধ্যয়ন করতে এই কোরআন খেলিমের তেলাওয়াত করতে কেউ আগ্রহী না আমি জানি না সতেরো থেকে সাতাইশ বছরের মধ্যে কতজন যুবক বিবাহের জন্য শারীরিক মানসিক এবং অর্থনৈতিকভাবে সক্ষম সেটা আমি জানি না কতজনে করতে পারছে কতজনে পারছে না সমস্যার কারণ সেটা আমি জানি না বাট আমি এতটুকু জানি প্রত্যেকটা মানুষ কোরআন শিখতে অসক্ষম কেউ শেখার আগ্রহী নাই আমি জানি না সতেরো থেকে আঠাশ বছর বয়সের যুবকরা তাদের বিবাহের সম্পাদন না করার কারণে কতজন অপরাধের সাথে লিপ্ত আর কতজন বাঁচতে চেয়ে বাঁচতে পারছে না কতজন কিভাবে বাসবে সেটাও জানে না অথবা কতজন কিভাবে বাসবে জানে কিন্তু তবু অপরাধ করে বসে আমি জানি না তবে আমি এতটুকু জানি সতেরো থেকে সাতাশ বছরের প্রত্যেকটা ছেলে চাইলে তেলাওয়াত শিখতে সক্ষম মসজিদে গিয়ে ইমামের কাছে মক্তবে গিয়ে মক্তবের হুজুরের কাছে অনলাইনে কোর্সের মাধ্যমে মোবাইলের মাধ্যমে অডিও শুনে শুনে অথবা কোনো কিছু অ্যারেঞ্জ করে নো ওয়ান ইন্টারেস্টেড নো ওয়ান ইন্টারেস্টেড